চলতি মাসে দ্বিতীয় দিনের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা নেমেছে তিরিশের নিচে গেল চব্বিশ ঘন্টায় ২৬ জন কোভিড রোগী মারা যাওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর এর আগে চার সেপ্টেম্বর মারা যান উনত্রিশ জন আর গেল দুই মাসে একদিনের সবচেয়ে কম একুশ জনের মৃত্যু হয়েছিল এক আগস্ট বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে এক জন দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন চার জন মোট শনাক্ত তিন লাখ উনচল্লিশ হাজার তিনশো বত্রিশ জন গেল চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে চোদ্দ হাজার দুইশো ষোলোটি এ সময় সুস্থ হয়েছেন দুই হাজার পাঁচশো বারো জন সব মিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ তেতাল্লিশ হাজার একশো পঞ্চান্ন জন